ওয়ার্ধা ভ্রমণের পর বহু বৎসর অতীত হয়েছে। জল, স্থল, অন্তরীক্ষ আজ বিশ্বযুদ্ধে ঘন তমসাচ্ছন্ন। পৃথিবীর বড় বড় নেতাদের মধ্যে একমাত্র গান্ধীজি কেবল সশস্ত্র শক্তির বিরুদ্ধে উপযুক্ত সক্রিয় অহিংস প্রতিরোধের উপায় বার করেছেন। সকল অত্যাচার অবিচারের প্রতিকারে মহাত্মাজি অহিংস পন্থাকেই অবলম্বন করেছেন, যা বারংবার তার ফলপ্রসূতাই প্রমাণ করেছে। তার মতবাদ তিনি নিম্নলিখিত কয়েকটি কথায় ব্যক্ত করেছেন। ধ্বংসের মধ্যেও জীবনের প্রবহমানতা আমি দেখেছি, সুতরাং ধ্বংসের চেয়ে আরও উচ্চতর বিশ্ববিধান নিশ্চয়ই আছে। কেবলমাত্র ওই নিয়মের অধীনেই সুশৃঙ্খল ও সুবিন্যস্ত সমাজ সহজগ্রাহ্য হবে আর জীবনও উপভোগ্য হবে। জীবনের যদি এই নিয়ম হয়, তাহলে আমরা প্রাত্যহিক জীবনেও অবশ্যই তা পালন করে যাব। যেখানেই যুদ্ধ দেখা দেবে, যেখানেই আমরা কোনো বিরোধী পক্ষের সম্মুখীন হব, সেখানেই আমরা ভালোবাসা দিয়েই তাকে জয় করব। আমি দেখেছি ভালোবাসার কতকগুলি ধারা আমার জীবনে বহু প্রশ্নের সমাধান করেছে, যা ধ্বংসবিধি কখনো করতে পারেনি। ভারতে সম্ভবপর সবচেয়ে ব্যাপক ক্ষেত্রে এই বিধির কার্যকারিতার চাক্ষুষ প্রমাণ আমরা পেয়েছি। আমি অবশ্য একথা বলি না যে ভারতের 34 কোটি লোকের ভিতরেই অহিংসা মন্ত্র প্রবেশ করেছে, তবে এ কথা আমি নিঃসংশয় বলতে পারি যে অন্য যে কোনো মতের চেয়ে এই মত অবিশ্বাস্য দ্রুত সময়ের মধ্যে লোকের অন্তরে খুব গভীরতরভাবেই প্রবেশ করেছে। মনে অহিংসভাব আনবার চেষ্টা রীতিমতো পরিশ্রম আর শিক্ষা সাপেক্ষ ব্যাপার। সৈনিকের মতোই নিয়মনিষ্ঠ জীবনযাপন করা চাই। পরিপূর্ণ অবস্থা তখনই লাভ হয় যখন বাক্য, দেহ, মনে এসবের উপযুক্ত সমন্বয় সাধিত হয়। সত্য আর অহিংসাকেই যদি আমাদের জীবনের মূল মন্ত্র করি, তাহলে প্রত্যেক সমস্যারই সমাধান পাওয়া যাবে। পৃথিবীর রাজনৈতিক ঘটনাবলীর বিভৎসতা নির্মমভাবে এই সত্যই স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক দৃষ্টির অভাবে ধ্বংসই হবে মানুষের পরিণতি। ধর্ম না হলেও বিজ্ঞানী মানবজাতির মনে নিরাপত্তার অভাববোধের ক্ষীণ আভাস, এমনকি সমস্ত পার্থিব বস্তুর একটা অনিত্যতা বোধকে জাগিয়ে তুলেছে। সত্যই মানুষ এখন তার আদি কারণ ও তার অন্তরস্থিত সেই পরমাত্মার কাছে ছাড়া আর কোথায় বা যেতে পারে। যুদ্ধ আর অপরাধ শেষ পর্যন্ত কখনো সুফল আনে না। কোটি কোটি টাকা যা বিস্ফোরকের ধোঁয়াতে শূন্যে মিলিয়ে গেল, তা দিয়ে আর একটা নতুন পৃথিবী গড়া যেতে পারত, যে পৃথিবী হতো প্রায় আদিব্যাধি শূন্য আর দারিদ্র্যের কবল হতে সম্পূর্ণভাবে মুক্ত। ভয়, বিশৃঙ্খলা, দুর্ভিক্ষ ও মহামারী প্রভৃতির মতো প্রলয় নাচনের এ পৃথিবী নয়। এ পৃথিবী হচ্ছে শান্তি, সুখ, সৌভাগ্য আর জ্ঞান প্রসারের এক প্রশস্ত ক্ষেত্র। গান্ধীজির অহিংস বাণী মানুষের সর্বোচ্চ বিবেককে জাগিয়ে তোলে। আজ পৃথিবীর সকল জাতি সংঘবদ্ধ হোক, মৃত্যুর মধ্য দিয়ে নয়, জীবনের ভেতর দিয়ে, ধ্বংসের মধ্যে নয়, গঠনের ভিতর দিয়ে, ঘৃণা দিয়ে নয়, প্রেমের অলৌকিক সৃজনকারিতার মধ্য দিয়ে। মহাভারতে আছে যে মানুষের ক্ষতি যত বড়ই হোক না কেন, তার জন্যে তার ক্ষমা করা উচিত। বলা হয় মানুষ ক্ষমাশীল হওয়ার কারণেই জীবনধারা অব্যাহত রয়েছে। ক্ষমাই পূর্ণ, ক্ষমার দ্বারাই জগৎত্রিত, ক্ষমাই হচ্ছে শক্তিমানের শক্তি, ক্ষমা হচ্ছে ত্যাগ, ক্ষমাতেই মনের শান্তি। আত্মসংযমী যারা, তাদের গুণই হচ্ছে ক্ষমা আর সৌজন্য। এরা অনন্ত গুণেরই পরিচয় দেয়। অহিংসা হচ্ছে ক্ষমা আর প্রেমের বিধানের স্বাভাবিক পরিণতি। গান্ধীজি বলেন, ধর্মযুদ্ধে যদি প্রাণ সংহার করা নিতান্তই প্রয়োজন হয়, তাহলে লোকে যীশুখ্রিস্টের মতো যেন তার নিজেরই রক্তপাত ঘটায়, অন্যের নয়। তাহলেই পৃথিবীতে রক্তপাত একেবারে কমে আসবে। ভারতের সত্যাগ্রহীদের বিষয়ে হয়তো কোনো একদিন কোনো মহাকাব্য লিখিত হবে, যারা ঘৃণাকে ভালোবাসা দিয়ে, হিংসাকে অহিংসা দিয়ে জয় করেছে, যারা অস্ত্র ধারণের পরিবর্তে নিজেদেরকে নির্দয়ভাবে হত্যা করতে দিয়েছে,
ফল হয়েছে এই যে, কোনো কোনো ঐতিহাসিক ঘটনায় সশস্ত্র বিপক্ষ দল তাদের হাতের বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে দারুণ লজ্জায় পালিয়েছে। যারা নিজের জীবনকে তুচ্ছ করে পরের জন্যে আত্মদান করতে প্রস্তুত, সেসব লোকেদের দেখে তাদের অন্তর গভীরভাবে আলোড়িত হয়ে উঠেছে। গান্ধীজি বলেন, যদি দরকার হয় তো আমি যুগ যুগান্ত ধরেও অপেক্ষা করতে প্রস্তুত আছি, কিন্তু রক্তপাতের পন্থায় আমি কখনো দেশের স্বাধীনতা চাইব না। গান্ধীজি লিখেছেন, আমি নিজেকে জাতীয়তাবাদী বলি, কিন্তু আমার জাতীয়তাবাদ বিশ্বের মতো উদার, এর কোলে পৃথিবীর সকল জাতির ঠাঁই। আমার জাতীয়তাবাদ সারা পৃথিবীর মঙ্গল কামনা করে। আমি চাই না যে আমার ভারত অন্যান্য জাতির ভরসাবশেষের উপর গড়ে উঠুক। আমি চাই না ভারত একটিমাত্র লোককেও শোষণ করে। আমি চাই যে ভারত শক্তিশালী হয়ে উঠুক, যাতে করে সে অপর জাতিদের মধ্যেও তার শক্তি সঞ্চারিত করতে পারে। আজকে ইউরোপের একটা জাতিরও মধ্যে তা নেই, তারা আর অপর অপর জাতিদের কোনো শক্তি দান করতে পারে না। বন্দুকের গুলি চালনার সাহায্যে কোনো দেশের কোনো নেতা তাঁর দেশের জন্য এ পর্যন্ত যতটা করতে পেরেছেন, গান্ধীজি অহিংস উপায়ে তার চেয়ে ঢের ঢের বেশি রাজনৈতিক সুবিধা ইতিমধ্যে আদায় করে নিতে পেরেছেন। সকল অন্যায় অমঙ্গল, সকল দুঃখ অহিংস উপায়ে উন্মিলিত করবার প্রণালী শুধু রাজনৈতিক ক্ষেত্রেই যে আদর্শভাবে প্রয়োগ করা হয়েছে তা নয়, ভারতের সমাজ সংস্কারের সূক্ষ্ম আর জটিল ক্ষেত্রেও একে প্রয়োগ করা হয়েছে। হিন্দু মুসলমানের বহুদিনের বহু বিবাদ বিসম্বাদ গান্ধীজি আর তাঁর অনুগামীরা দূর করতে পেরেছেন। লক্ষ লক্ষ মুসলমান গান্ধীজিকেই তাদের নেতা বলে মনে করেন। অস্পৃশ্যরা গান্ধীজিকে তাদের নির্ভীক আর অজেয় নেতা বলে মনে করে। গান্ধীজি লিখেছেন, আমার কপালে যদি পুনর্জন্ম লেখা থাকে তাহলে আমি পতিতদের মধ্যে একজন পতিত হয়েই জন্মাতে চাই, কারণ তাহলে তাদের জন্য আরও বেশি কাজ করতে পারব। মহাত্মা বাস্তবিকই এক মহান আত্মা। ভারতের কোটি কোটি অশিক্ষিত জনসাধারণের অন্তর হতে শত উৎসারিত হয়ে এই উপাধিটি তাঁর প্রতি প্রযুক্ত হয়েছে। এই শান্ত মহাপুরুষটি তাঁর স্বদেশের জনসাধারণের অন্তরে এক প্রগাঢ় শ্রদ্ধা আর সম্মানের আসন অধিকার করে রয়েছেন। গান্ধীজির উচ্চ আশা নিম্নতম কৃষকদের মধ্যেও ফলবতী হয়ে উঠেছে। মানুষের অন্তরে যে একটা সহজাত ঔদার্য আর মহত্ব আছে, গান্ধীজি তা সর্বান্তঃকরণে বিশ্বাস করেন। অবশ্যম্ভাবী বিফলতাও গান্ধীজিকে কখনো নিরুৎসাহিত করতে পারেনি। তিনি লিখছেন, কোনো প্রতিকূলাচারী যদি কোনো সত্যাগ্রহীর সঙ্গে 20 বার মিথ্যাচারণ বা প্রবঞ্চনা করে, তাহলে সেই সত্যাগ্রহী 21 বারের 12 তাকে বিশ্বাস করতে প্রস্তুত, কারণ মানব প্রকৃতিতে অবিচলিত ও অখণ্ড বিশ্বাস স্থাপনই হচ্ছে তার অনুসৃত মতের সার পদার্থ। একজন সমালোচক একবার এই মন্তব্যটি করেছিল, মহাত্মাজি আপনি একজন অসাধারণ ব্যক্তি, আপনি নিশ্চয়ই আশা করতে পারেন না যে আপনি যেমনটি করবেন বিশ্ব সংসারও ঠিক তেমনটি চলবে। গান্ধীজি উত্তর দিলেন, আমি একজন অতি সাধারণ ব্যক্তি, অন্যান্য যে কোনো লোকের মতো আমারও ভুলভ্রান্তি হতে পারে, তবে আমি একথা বলতে পারি যে আমার নিজের ভুলভ্রান্তি স্বীকার করে তা শুধরে নেবার মতো যথেষ্ট নম্রতা আমার আছে। আমি একথা জোর করেই বলব যে ঈশ্বর আর তাঁর মঙ্গলময় ভাবের প্রতি অবিচলিত বিশ্বাস আর সত্য এবং প্রেমের প্রতি গভীর অনুরাগ আমার আছে, কিন্তু ওই জিনিসটা কি সকলের অন্তরে সুপ্ত নেই? তারপর তিনি বললেন, যদি আমরা জড়জগতে নতুন কিছু আবিষ্কার করতে পারি, তাহলে আধ্যাত্মিক জগতে গেলে আমাদের কি একেবারে দেউলে হয়ে যেতে হবে? ব্যতিক্রমের সংখ্যা বাড়িয়ে দিয়ে তাদের নিয়মে পরিণত করাটা কি এতই অসম্ভব? মানুষ কি কেবল সর্বদাই আগে পশু এবং তারপরে মানুষ হবে, যদি আদৌ হয়? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছেন, প্রথম মহাযুদ্ধে বল প্রয়োগ শান্তি আনতে পারেনি, যুদ্ধে জয় পরাজয় সমানই অফলপ্রসূ, এ শিক্ষা পৃথিবীর গ্রহণ করা উচিত ছিল। লাউৎসু শিক্ষা দিয়েছেন, যত বেশি হিংসাত্মক অস্ত্রশস্ত্র সব বেরোবে মানব জাতির দুঃখ ততই বাড়বে, অত্যাচারের বিজয় গর্বের পরিণতি ঘটে শোকের উৎসবেই। গান্ধীজি বলেছেন, বিশ্বব্যাপী শান্তি ছাড়া আর কিছুর জন্যে আমার লড়াই নয়।
অহিংস সত্যাগ্রহের ভিত্তিতে যদি ভারতীয় আন্দোলন চালিয়ে সাফল্য লাভ করা যায়, তাহলে এ দেশপ্রেমিকতার এবং সবিনয়ে নিবেদন করব জীবনেও একটা নতুন মানে এনে দেবে। তোমরা শুনেছ যে বলা হয়েছে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত চাই। আমি কিন্তু তোমাদের বলবো যে তোমরা অনিষ্ট দিয়ে অনিষ্টের প্রতিরোধ করো না, বরং যদি কেউ তোমাদের দক্ষিণ গণ্ডে চপেটাঘাত করে তাহলে তার দিকে তোমরা অপর গণ্ডটাও এগিয়ে দিও। বিশ্ব নিয়ন্তার মহাকালের অপূর্ব বিধানে গান্ধীজির যুগ এমন একটা শতাব্দীতে এসে পৌঁছেছে যা দুটো বড় বড় বিশ্বযুদ্ধে ইতিমধ্যেই একেবারে নিঃসঙ্গ আর বিধ্বস্ত হয়েছে। প্রস্তর তুল্য তাঁর দেহ প্রাচীরে এক দিব্য হস্তলিপি প্রকাশিত হয়েছে, তা হল ভাইয়ে ভাইয়ের মধ্যে রক্তপাতের বিরুদ্ধে সতর্কতাবাণী।